Assalamualaikum, আমার ইউটিউব বন্ধুগণ আপনাদের সাথে স্প্যাম কমেন্ট সম্পর্কে শেয়ার করব। প্রতিদিন আমি দেখতে পাই আমার ইউটিউবে প্রায় 10 থেকে 12টা স্প্যাম কমেন্ট হয়ে যায়। আমার ছোট্ট এক্সপেরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কখনো লিখবেন না যে আমাকে সাবস্ক্রাইব করেন, তাহলে কমেন্টগুলো স্প্যাম কমেন্ট হয়ে যাবে। একই কমেন্ট যদি আবার বারে বারে করেন একই ইউটিউব চ্যানেলে, ওটাও স্প্যাম কমেন্ট হয়ে যাবে। সো আমরা যারা ইউটিউব চালা ইউটিউবার, আমরা অবশ্যই ইউটিউবের নিয়মকানুন মেনে চলব। এরপরে আপনারা যে ভিডিওতে কমেন্ট করবেন, সেই কমেন্টটা মিনিমাম আপনি 2 মিনিট দেখবেন। এর নিচে যদি দেখে আপনি কমেন্ট করেন, স্প্যাম কমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এরপর যদি আপনারা সেম কমেন্ট একাধিকবার বিভিন্ন ইউটিউবে যদি করেন সেম কমেন্ট, তাহলে ওটাও আপনার স্প্যাম কমেন্ট হয়ে যাবে। তাহলে সাবধান বন্ধুরা। আর আপনি ইউটিউবে যদি অবশ্যই কোনো খারাপ ওয়ার্ড ইউজ করেন, তাহলে ওটাও স্প্যাম কমেন্ট হয়ে যাবে। আর খেয়াল রাখবেন, আপনি একদম ছোট কয়েকটা বেল আইকন, ছোট ছোট ইমোজি দিয়ে যদি আপনি কমেন্ট করেন, ওটাও স্প্যাম কমেন্ট হয়ে যাবে। আমরা সবাই সাবধান থাকি এবং ইউটিউবের রুলস রেসপেক্ট করি। আর যদি রুলস রেসপেক্ট না করি, তাহলে আমাদের মনিটাইজেশন কখনোই হবে না। আরেকটা কথা বলতে ভুলে গেছি, যদি আপনার লিঙ্কটা অন্য কারো ইউটিউবের কমেন্ট বক্সে শেয়ার করেন, তাহলে ওটাও আপনার স্প্যাম কমেন্ট হয়ে যাবে। সো আপনি যদি বারে বারে স্প্যাম কমেন্ট হয়ে যায়, তাহলে একসময় দেখবেন আপনার চ্যানেলটা পুরো নষ্ট হয়ে গেছে, আপনার সমস্ত কষ্ট এগুলি সব বৃথা যাবে এবং আপনারও ক্ষতি। আপনি যার চ্যানেলে লিংক শেয়ার করবেন অথবা স্প্যাম কমেন্ট করবেন, তারও ক্ষতি। সো এই পর্যন্ত আজকে, সবাই ভালো থাকবেন।